তাত মই কব পাৰো যে মোটামুটি সাকসেস আমার এই এক্সপেরিমেন্টটো সাকসেস হওয়া বুলিয়ে কব পাৰো। সোলার কুকারত বনোৱা মেগি এইখন এখন পেলনিয়া ডিশ, এইখনকে আজি মেরামতি করে কিবা অল্প নতুন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। আনিব লাগেছিল এলুমিনিয়াম ফয়েল, কিন্তু আনিলো এই গিফট পেপার। চাও এইবিলাক দি কাম হবনে নাই। এয়া হল ময়দার লেই, ময়দার লেইও কিছু বাছিল, আর মই অনুমানত যিকেইখন আনিছিল তারও দুখনমান বাছিল। যি হোক, আমার ডিস্কনত কভারিং করা হল, এতিয়া বাকি কামর কারণে আগবাড়ি। এইফালে সূর্যটু এই সূর্যর রশ্মি ইয়াতে পড়ি আছে, আর ইয়ার পরা এই ইয়াতে আহি অলপ ভিতরে যায় এই ইয়াতে ফিল ইয়াতে। এই স্থানটো ইমান গরম, এই সেন্টারখানি আমার উলিয়াবলৈ খুব গরম, গরমের মাঝে তরমুজ খাওয়াটা বিরাট উপকার।
মই সোলার কুকার ইতিমধ্যে বনালো আর একটা বাসন কেরাহি একটা এই গুনা ডালে লটকাই দিছো। এই পুরানা কেরাহি, কারণ এই কলা আর কলা রঙে যে সূর্যর পোহরক কুহির আহে মেগি বহাই দিছো আমি রান্ধার কারণে, চাও কিমান সময় লাগে। বহু সময় হল আমার এই সোলার কুকারত মেগি বহাই দিছিল। চাও কিমান দূর হল ধর। আসলতে এনেকা সোলার কুকারত অল্প সমস্যা কি, সূর্য একটা ঠাইত কেতিয়াও নাথাকে, ই ডাইরেকশন তো সলনি হয়েই থাকে, সেই কারণে ইয়ারও ডাইরেকশন তো সলাই থাকবে লাগে, ইয়ার পিছন লাগি থাকবে লাগে। আমি এটু বেলেগ কিবা একটা মডিফাই সিস্টেম করব লাগবে, কিন্তু বর্তমানের কারণে চালু যে ইয়ার যেটু হিট প্রডিউস হয় সেই হিটেরে আমি কিবা একটা বনাব পারো না, রান্ধা বাড়া করব পারো না। ইয়াত মই কব পারো যে মোটামুটি সাকসেস, আমার এই এক্সপেরিমেন্টটু সাকসেস হওয়া বলেই কব পারো। সোলার কুকার বনুয়া মেগি নাই ভাল নহল, পানি বেশি হয়ে গেছে না, ভাতটা হয়েছে অভার হয়ে গেছে, বেশি সিজি গেছে, পানি বেশি আছে না। এই ভিডিওটির জড়িয়ে মই এইটাই কব খুঁজো যে ঘরের কিছু এনেকা পেলনীয় বস্তু আছে যেটুক আমি ব্যবহার করব পারো, রিইউজ করব পারো, কিন্তু অন্য রূপত ব্যবহার করব পারো। যে আজি এই মই দেখালো এটা পেলনীয়া ডিশ, যখনক মই ব্যবহার করলো এটা কুকার, সোলার কুকার হিসাবত ইয়াক যদি ভালদরে মডিফাই করা হয় নিশ্চয় এটা নিজের ঘরুয়া কামত ব্যবহার, দৈনন্দিন দিনত ব্যবহার হব পারা এটা সোলার কুকার বনাব পরা যাব। এনেকুৱা আৰু বেলেগ বেলেগ সামগ্রী বনাব পাৰি ঘরের পেলনীয়া বস্তু দিয়ে। মই চেষ্টা করিম আগলৈও এনেকুৱা মাঝে মাঝে ভিডিও বনাই থাকিম। মোর আজির এই ভিডিওটি কেনকা লাগিল কমেন্ট নিশ্চয় জানাব। আজিলৈ ইমানতে সমাপ্ত, ধন্যবাদ।